প্রশ্ন হলো, এই যে একই ভাষার টুইট দুজনের কাছে এসে গেল, এই মর্মে টুইট করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সূর্য মিশ্রকে বললেন কে বা কারা? অনেকে বলছেন যে এই পরামর্শটি এসেছে প্রশান্ত কিশোরের তরফ থেকে। প্রশান্ত কিশোর এইরকম একটি টুইট হয়তো ওদেরকে করতে বলেছেন। এইবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ব্যক্তিগত ধারণা এবং আমার অবজারভেশন। আমার কিন্তু ধারণা যে এই পরামর্শটি প্রশান্ত কিশোরের তরফ থেকে আসেনি। একটা জিনিস আমি আপনাদেরকে খেয়াল করতে অনুরোধ করব। সূর্য মিশ্র লিখছেন, ইয়েস্টারডে ক্রিসমাস ডে দি ইউনিয়ন মিনিস্ট্রি ফ্রোজ অল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবং কবে তিনি টুইট করছেন? তিনি টুইট করছেন 27 ডিসেম্বর। 27 ডিসেম্বর বলছেন, ইয়েস্টারডে মানে ক্রিসমাস ডে, কিন্তু 27 ডিসেম্বরে ইয়েস্টারডে হলো 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর কিন্তু ক্রিসমাস ডে নয়। অর্থাৎ এই টুইটটি যখন ড্রাফটেড হয়েছে সেই দিনটি ছিল 26 ডিসেম্বর। মানে যিনি এই টুইটটি অরিজিনালি লিখেছেন তিনি কিন্তু লিখেছেন 26 ডিসেম্বর, তিনি লিখেছেন ইয়েস্টারডে ক্রিসমাস ডে। মানে 26 ডিসেম্বর বসে লিখেছেন বলেই কিন্তু ইয়েস্টারডেটা 25 ডিসেম্বর এবং সেইটি ক্রিসমাস ডে। অর্থাৎ এখানে একটা গোলমাল হয়ে গিয়েছে। অর্থাৎ টুইটটা এসেছে যাদের যেদিনকে আসার কথা ছিল তার একদিন বাদে। অর্থাৎ টাইমিংটা ভুল হয়ে গিয়েছে। আমার সন্দেহ হলো যে এই রকম একটি ভুল বার্তা কিন্তু প্রশান্ত কিশোরের তরফ থেকে আসেনি। কারণ প্রশান্ত কিশোর কিন্তু সরাসরি কোনো রাজনীতিবিদ নন। তিনি রাজনীতিবিদদের লেজে খেলাচ্ছেন সেটা আলাদা কথা, তিনি রাজনীতি ক্ষেত্রের একজন প্রফেশনাল, বিভিন্ন রাজনীতিবিদকে তিনি লেজে খেলাচ্ছেন। কী উদ্দেশ্যে খেলাচ্ছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে আমরা এক্ষুনি কোনো আলোচনা করব না। কিন্তু এইরকম একটি ভুল কিন্তু একজন প্রফেশনালের তরফ থেকে সম্ভবত হয়নি। তাহলে এই ভুলটা কার তরফ থেকে হয়ে থাকতে পারে? এবার আমি আপনাদেরকে মনে করিয়ে দেব যে ক্রিসমাস ডের আগের দিন ডেরেক ওব্রায়েন রাজ্যসভায় দাঁড়িয়ে রাজ্যসভার চেয়ার তাক করে ছুঁড়ে মেরেছিলেন রুল বুক, যার পর রাজ্যসভা থেকে তাকে সাসপেন্ড করা হয়। এই সেশনের মতন রাজ্যসভা থেকে সাসপেন্ডেড হওয়ার পর ডেরেক ওব্রায়েন যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি রুল বুক ছুঁড়ে মারবার চেষ্টা করলেন কেন। তখন ডেরেক ওব্রায়েন হাতের কাছে ছিল একটি জলের বোতল, বোতলটিকে তিনি তুলে ধরে বললেন যে ওরা বলছেন আমি ছুঁড়ে মেরেছি, আর মোদি শাহ পার্লামেন্টে আসেন হাতে ছুরি নিয়ে, তারা ডেমোক্রেসির মধ্যে বুকে, দে আর মার্জারিং দি ডেমোক্রেসি। এই ধরনের ভাবসাব কিন্তু আমরা ডেরেক ওব্রায়েনের মধ্যে দেখেছি নিউজ চ্যানেলের সামনে। এবার আমরা ধরে নিতেই পারি, খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যে ডেরেক ওব্রায়েন নিশ্চয়ই ভয়ঙ্কর রকম উত্তেজিত ছিলেন। ওই রকমভাবে উত্তেজিত না থাকলে, ভীষণ উত্তেজিত না হলে কেউ সংবাদ মাধ্যমের সামনে কখনো বলতে পারেন না যে দে আর মার্ডারিং দি ডেমোক্রেসি লাইক দিস। এটা বলতে গেলে অনেকখানি উত্তেজনা থাকতে হয়। কিন্তু ডেরেক ওব্রায়েন এতটা উত্তেজিত হয়ে গেলেন কেন? আমরা প্রত্যেকেই জানি ডেরেক ওব্রায়েন একজন কনভার্টেড ক্রিশ্চান এবং মিশনারিজ অফ চ্যারিটির সঙ্গে কিন্তু ডেরেক ওব্রায়েনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, সর্বজনবিদিত, বহুজনবিদিত। অনেকেই হয়তো জানেন যে ডেরেক ওব্রায়েনের সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির সম্পর্ক খুব ঘনিষ্ঠ। তবে কি ডেরেক ওব্রায়েন আগেই জানতে পেরে গিয়েছিলেন যে মিশনারিজ অফ চ্যারিটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থেকে কোনো ট্রানজ্যাকশন করতে পারছে না? অর্থাৎ কোনো টাকা পয়সার লেনদেন কি ওই অ্যাকাউন্টগুলো থেকে হতে পারছে না, সেটা কি ডেরেক আগেই জানতে পেরেছিলেন? এবং সেইটা, এবং কেন তারা ট্রানজ্যাকশন করতে পারছে না সেটাও কিন্তু ডেরেকের পক্ষে জানতে পারাটা স্বাভাবিক। FCRA রিনিউয়াল অ্যাপ্রুভাল যে উইথহোল্ড হয়ে আছে, ভারত সরকার যে সেটাকে ধরে রেখেছে এবং অ্যাপ্রুভ করেনি, সে খবরও ডেরেক ওব্রায়েনের কাছে এসে যাওয়াটা খুবই স্বাভাবিক। এবং
তার ফলে ডেরেক ওব্রায়েনের উত্তেজিত হয়ে ওঠাটাও কিন্তু খুব স্বাভাবিক। তবে কি এই খবরটিকেই সেন্সেশনালাইজ করার জন্য ডেরেকের তরফ থেকেই এরকম একটা টুইট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ফ্লোট করিয়ে দেওয়ার চেষ্টা হলো? কারণ সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা টুইট করেন বা একটা কথা বলেন তখন মিডিয়া তাকে সম্মিলিতভাবে কভার করবে। সুতরাং ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ পাওয়ার জন্য এরকম একটি টুইট কি তবে ডেরেক ওব্রায়েনই চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় করুন টু সেন্সেশনালাইজ দি ম্যাটার? কিন্তু সেন্সেশনালাইজ করতে চাইলেন কেন? নিশ্চয়ই ব্যাংক ট্রানজ্যাকশন বন্ধ হয়ে থাকাটা কোথাও না কোথাও গিয়ে ডেরেকদের পক্ষে অসুবিধের কারণ হচ্ছে। অর্থাৎ মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা পয়সা বেরোতে না পারে তাহলে কি ডেরেকদের কোথাও গিয়ে অসুবিধে হয়? কিন্তু কিসের অসুবিধে? এই প্রসঙ্গে আমি আবার ফিরে যাব। আমি ইতিমধ্যেই আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে আমাদের রাজ্যে ফেয়ার ইকোনমি হয়তো শ্রিঙ্ক করছে, ফেয়ার ইকোনমি একেবারে শুয়ে পড়েছে, কোমায় চলে গেছে, ইন্ডাস্ট্রিজ নেই, রোজগারের সুযোগ নেই, কিন্তু ক্রাইম ইকোনমি কিন্তু রমরম করে দিনে দিনে বাড়তে বাড়তে জাইগান্টিক আকার ধারণ করে ফেলছে। এবং এই ক্রাইমগুলো করবার জন্য তবে কি মিশনারিজ অফ চ্যারিটির কাছে আসা ফরেন ফান্ড কি এই শাসক দলের রাজনীতিকদের একটা বড়সড় অর্থের সোর্স? মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ট্রানজ্যাকশনস বন্ধ হলে কি টিএমসির লোকেদের কোনো অসুবিধে হয়? এখন এটা তো ওপেন সিক্রেটও নয়, কারণ সিবিআই, এনআইএ সকলে তদন্ত করছে এ রাজ্যের বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে যে টিএমসির লোকেরা ওতপ্রোতভাবে জড়িত, অন্তত অভিযোগ যে সেই রকমই সে বিষয়ে কিন্তু এখন আর, এটা তো সকলেই জানেন। সুতরাং ক্রাইম ইকোনমির বারবারন্তর পেছনে যে টিএমসির একটা প্রত্যক্ষ হাত আছে অথবা পরোক্ষ হাত আছে সেটিও সকলে জানেন। তবে কি মিশনারিজ অফ চ্যারিটির ফান্ডও সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই ফান্ডটা আটকে যেতে পারে এমন একটি সম্ভাবনাই কি ডেরেককে ওই রকম উত্তেজিত করে তুলেছিল যে মোদি শাহ ইজ মার্ডারিং দি ডেমোক্রেসি? কোথায় মার্ডার, কে মার্ডার, কেন মার্ডার, আসলে কোনটা মার্ডার হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। মিশনারিজ অফ চ্যারিটির ফান্ড কি তাহলে শুধুমাত্র পুয়ার এবং ডেস্টিটিউটদের সাহায্য করার জন্য নয়, তবে কি তৃণমূলের কাছেও সেই ফান্ডের একটা বড় অংশ আসে? তার বদলে মিশনারিজ অফ চ্যারিটি কি চায়? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব রেলিভেন্ট এবং ভ্যালিড প্রশ্ন, যেগুলো রাখার মাধ্যমেই আজকের এই ভিডিও আমি শেষ করছি। নমস্কার।